মহিলারা যে জন্ম নিয়ন্ত্রণ করে তা শরীয়তে কতটুকু জায়েজ এবং জন্ম নিয়ন্ত্রণ করার শাস্তি কি? একবার জিজ্ঞেস করেছেন যে মহিলারা জন্ম নিয়ন্ত্রণ করে, তো শুধু মহিলারাই করে, পুরুষরা করে না? হ্যাঁ, পুরুষরা করে, দুজনে সম্মতিত হয় অথবা একজন, অনেক সময় লুকিয়ে হতে পারে। যাই হোক, জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ মানে যে ছেলে মেয়েগুলো জন্মিতে যাচ্ছে সেগুলিকে আমরা কন্ট্রোল করব। আল্লাহ বলছে যে তোর ঘরে দশটা ছেলে, তো বলছে আল্লাহ আমি দশটা নেব, দশটা নেব, দুটো নেব, ব্যাস। হ্যাঁ, বাকি আল্লাহ বলছে তোকে যে আরো দিতাম, বলছে না 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 না, বেশি ছেলে, দু ছেলে মেয়ে নেব। হ্যাঁ, ঠিক না? এটা নাম না জন্ম নিয়ন্ত্রণ। হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিং। এই কথাটি চিন্তা করে যে এটা জায়েজ হতে পারে। আচ্ছা, আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 টাকা দিয়েছেন আর তারপর আর 1,00,000 টাকার অফার চলে এসেছে, বলে আল্লাহ আল্লাহ না না, যথেষ্ট 1,00,000 টাকা, যথেষ্ট, আল্লাহ আর নেব। আচ্ছা, এরকম লোক খুঁজে পাওয়া যাবে কোথাও পৃথিবীতে? হ্যাঁ, পাগল ছাড়া কেউ খুঁজে পাবেন কোথাও? হ্যাঁ, পাগল হয়তো বলে দিতে পারে, পাগল কিছু বুঝে না যেহেতু তার কোনো সংকল্প নেই, পাগল একমাত্র বলতে পারে। কিন্তু এই যারা ফ্যামিলি প্ল্যানিং করে জন্ম নিয়ন্ত্রণ, তারা যে কোন পাগলের পাগল মুসলিম, যে তারা বলে আল্লাহ, অথচ আল্লাহ একই আয়াতে বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াত, ধন সম্পদ, মাল ওয়াল বানুন এবং সন্তান সন্ততি ছেলে মেয়ে, হ্যাঁ, জিনাতুল হায়াতের দুনিয়া, এটা হচ্ছে পার্থিব জগতের শোভা সৌন্দর্য। দেখতে যেমন ভালো লাগে, মজা লাগে, টাকা পয়সা তেমন দেখতে মজা লাগে ছেলে মেয়ে, হ্যাঁ, বড় টাকা পয়সার চাইতে বেশি কাজে আসবে অনেক সময় আপনার ছেলে, আপনার মেয়ে, বার্ধক্যে আপনার টাকা আপনাকে চিকিৎসা করাবে না শুধু, আপনাকে নিয়ে যাওয়ার লোক লাগবে, টাকা আপনাকে খেতে দেবে না, হাট বাজার করে এনে দেবে না, আপনার ওই ছেলের প্রয়োজন হবে, জি হ্যাঁ, হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য, আপনার খাবার এনে দেওয়ার জন্য, আপনার কেনাকাটা করার জন্য, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় হচ্ছে যে আল্লাহ এই নিয়ামত দিতে চাইছেন আর নিয়ামতকে অস্বীকার করছেন, নেব না। এটা কেন, এই মগজ কেন তৈরি হলো? কাফেররা কি করে আমাদের মগজে এই ভ্রান্ত কথা ঢুকিয়ে দিল? এই জন্য যে আল্লাহর উপর ঈমানের টুকরো রয়েছে। আল্লাহ 99টি নামে এক নাম আছে রাজ্জাক, রিজিক দাতা কে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। কিন্তু যারা ছেলে মেয়ে দুটোর বেশি নেব না, বা একটার বেশি নেব না, বা খুব ভালো হইলে তিনটা হয়ে গেছে, আর যথেষ্ট, একটা ছেলের আশা ছিল, ছেলে হয়ে গেছে, মেয়ে গেছে, যথেষ্ট, তারা নিজেই রাজ্জাক ফেরেশতা আছে, তাদের আকীদা ঈমানে ত্রুটি আছে। আল্লাহ তুমি কোথায় রিজিক দাও? রিজিকের ব্যবস্থা তো আমি করি, অথচ আল্লাহ বলেন নারযুকুকুম ওয়াইয়াহুম, শোনো, তোমরা ছেলে মেয়ে করতে করিও না, আসতে দিব না, আসতে দিব না, এই কাজ করিও না, তোমাদের করে রিজিক দিচ্ছি, আর ওই সব যারা মাসুম নিষ্পাপ সন্তান আসছে তাদের করে রিজিক দিচ্ছি, আর যাদের বাড়িতে ছেলে মেয়ে বেশি আছে তারা বাস্তবে বেশি সুখী, ভালো করে বুঝ করে দিবেন, যাদের ছেলে মেয়ে বেশি তারা বেশি সুখী। আরে পাঁচটার মধ্যে দু তিনটা চিটা হইলে দু তিনটা তো ভালো হবে, হবে কি হবে না? কিন্তু যার একটা বা দুটো ছেলে আর দুটোই বাটমার হয়ে গেল, দুটোই চিটা, তো কি অবস্থাটা হয় বলেন দেখি? জায়েজ নয় এই জন্ম নিয়ন্ত্রণ, এইরকম জায়েজ নয়। তবে স্বাস্থ্যগত কারণে এর বেশি নিলে প্রাণের ঝুঁকি রয়েছে, সেটা আলাদা কিছু, এর বেশি নেওয়া যাবে না, তাও মুসলিম ভালো আল্লাহ ডাক্তারের সার্টিফিকেট হইতে হবে, এটা ফাসেক মেদিন ডাক্তারে বলে দিবে না না না, ছেলে মেয়ে নেওয়া যাবে না বেশি, এই কথা আপনার শোনা যাবে না।